ট্রাভেল করতাম, সব কিছু তারা অর্গানাইজ করতো, আমরা গিয়ে সব কিছু আসতাম। কিন্তু এই যে উদ্যোগটা নিয়েছে ওরা নিজেরা, একটা এত বড় ফেস্টিভ্যাল এতজন আর্টিস্টকে নিয়ে, আর সবাই রিনাউন্ড আর্টিস্ট, তাদের সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে এক মাসের একটা টুর অর্গানাইজ করে, টুরটা করাই ডিফিকাল্ট, তার উপরে তো পারফরমেন্স, সেটা যে কতটা চ্যালেঞ্জিং যারা করে তারা জানে, আমরা যারা সিনিয়র আমরাও বুঝি, তাই কিছু হয়তো করতে পারি না, কিন্তু যদি কখনো কোনো সাহায্য ওদের মনে হয় যে আমাকে দিয়ে হবে, আমি অলওয়েজ দেয়, কীভাবে সাহায্য করবো আমি তাও জানি না, পাশে আছি, আমার অনেক আশীর্বাদ শুভেচ্ছা আছে ওদের জন্য। কিন্তু ইটস এ হিউজ চ্যালেঞ্জ, যারা এই ফিল্ডে কাজ করে তারা জানে, তারা বলছে যেটা একটা কত বড় কাজ ওরা করতে চলেছে, অ্যান্ড আই এম শিওর ওরা যে পথটা দেখাচ্ছে সেটা অন্যরা ইন্সপায়ার হয়ে বোধ হয় ফিউচার আরও অনেক আর্টিস্টরা এই ধরনের উদ্যোগে সাহস পাবে, প্রথম পদক্ষেপটা সাহস দরকার হয়, অন্যরা ফলো করে। দিদি, আর একটা প্রশ্ন।